গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও দুদিন বাড়ল। সোমবার দিনভর আলাপ আলোচনার পর রাতে এ বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। যুদ্ধবিরতির মেয়াদ বিষয়টি নিশ্চিত করেছে কাতার। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে গাজা উপত্যকায় অতিরিক্ত দুই দিনের জন্য মানবিক যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি চুক্তি হয়েছে। শুক্রবার সকালে চার দিনের যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তা মঙ্গলবার সকালে শেষ হওয়ার কথা ছিল। তার আগে বিভিন্ন মহল থেকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির দাবি ওঠে। সেই লক্ষ্যে শুরু হয় জোর আলোচনা। খবরে আরো বলা হয়, আরো চার দিনের যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করে মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত আরো দুই দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছেছে পক্ষগুলো। যুদ্ধের অন্যতম প্রধান পক্ষ হামাস বলেছে কাতার ও মিশরের সঙ্গে আরো দুই দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে আগের শর্ত মোতাবেকই যুদ্ধবিরতি চলবে। অন্যদিকে ইসরায়েল আগেই জানিয়েছিল হামাসের হাতে বন্দি নাগরিকদের মুক্তির বিনিময়ে তারা যুদ্ধবিরতিতে রাজি। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ফলে গাজায় আরও ত্রাণ সরবরাহের সুযোগ তৈরি হলো বলে মনে করা হচ্ছে। চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় এখন পর্যন্ত সরবরাহ করা ত্রাণের পরিমাণ খুবই কম। নতুন করে দুই দিনের যুদ্ধবিরতির ঘোষণাকে ফিলিস্তিনিরা স্বাগত জানিয়েছেন। আরও দুই দিনের যুদ্ধবিরতি মানে ইসরায়েলের হামলা থেকে আরও দুই দিনের জন্য বেঁচে যাওয়া। গত 7 অক্টোবর নতুন করে শুরু হয় হামাস ইসরায়েল সংঘাত। এরপর টানা প্রায় 7 সপ্তাহ ধরে গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালায় ইসরায়েল। এতে ইসরায়েলের 1,200 জন নিহত ও কয়েক হাজার আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 15,000 নিহত ও 35,000 আহত হয়েছে। সেই সঙ্গে গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। গত মাসে হামাস ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পরই মূলত যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়। প্রধানত কাতারের মধ্যস্থতায় চলতি সপ্তাহে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় উভয় পক্ষ। চুক্তির প্রধান শর্ত ছিল গাজায় বোমা বর্ষণ ও ত্রাণের ট্রাক প্রবেশের সুযোগ দেওয়া এবং বন্দি বিনিময়। এরপর গত শুক্রবার সকাল 7টায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির মধ্যে এই পর্যন্ত 3 দফায় বন্দি বিনিময় হয়েছে। আল জাজিরার প্রতিবেদন মতে শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস 13 জন ইসরায়েলি শিশু ও বৃদ্ধকে মুক্তি দেয়। অপরদিকে নারী শিশু সহ 39 জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। এরই ধারাবাহিকতায় শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় দিন হামাস নারী শিশু সহ 13 জন ইসরায়েলিকে মুক্তি দেয়, যার মধ্যে 6 জন নারী ও 7টি শিশু। বিপরীতে নারী ও শিশু সহ 39 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল, যার মধ্যে 6 জন নারী ও 33 শিশু। এরপর যুদ্ধবিরতির তৃতীয় দিন রোববার তৃতীয় দফায় 13 ইসরায়েলি ও 4 বিদেশি নাগরিককে মুক্তি দেয় হামাস, আর তার বিনিময়ে আরও 39 জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। সোমবার চতুর্থ দফায় বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু হয়েছে। iBTV USA, New York.